নমস্কার, আজ 20 এপ্রিল 2020, সময় ঠিক বিকেল 5টা। মার্কারি এন্টারটেনমেন্টসের মার্কারি লাইভ রেডিওতে আমি মানস আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম এবং এই গতকালকের যে বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কিন্তু বেশ অনেকজন বন্ধুরা ফোন করেছিলেন, তাদের বক্তব্য জানিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে। কিন্তু আজকে আমি যাই হোক সেই বিষয়টি আর উল্লেখ করছি না। আজকে কিন্তু আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, জানতে চাইব আপনাদের বক্তব্য, আপনাদের মতামত, আপনারা কে কিভাবে দেখছেন এই ব্যাপারটিকে। যদিও আজকের টেলিফোন লাইনটা একটু গণ্ডগোল করছে সকাল থেকেই, বুঝতে পারছি না কতজন মানুষকে আজকে আমরা টেলিফোনে ধরতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যদি টেলিফোন লাইনটা ঠিকঠাক রাখা যায়। বন্ধুরা, www.markarientertainments.com এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আপনারা লগ ইন করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে পারবেন। ওয়েবসাইটে লগ ইন করার পর যে হোম পেজটা খুলবে, হোম পেজে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, একদম সর্বপ্রথম উপরেই একদম একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দিয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের এই ডাইরেক্ট ফোন ইন অনুষ্ঠানের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটার মধ্যে কিন্তু আমরা আপনাকে পেয়ে যাব, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিকটা করেন। ফোন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, ফোন নাম্বার 7980900702, আরেকবার বলে দিচ্ছি 7980900702, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। আপনারা কিছু বলতে চাইলে, কোনো বক্তব্য আপনারা যদি রাখতে চান, সরাসরি এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন। আজকের বক্তব্যের বিষয়, এই যে লকডাউন চলছে, কী জন্য চলছে সেটা আর বলতে হবে না, আপনারা আমরা মোটামুটি সবাই অবগত সেই বিষয়টি নিয়ে, কেন লকডাউনটা চলছে। এই যে লকডাউন চলছে, লকডাউনের প্রকৃতি এবং পরিবেশ, এই প্রকৃতি এবং পরিবেশের ওপর কী প্রভাব এই লকডাউনে, এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের থেকে জানতে চাইব, আপনারা কে কীরমভাবে এই বিষয়টি উপলব্ধি করেছেন বা করছেন এখনও। বারবার বলে দিচ্ছি, যদিও আজকে হয়তো টেলিফোনে পাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু টেলিফোনের হয়তো সিগন্যাল ঠিকমতো আসছে না, আজকে সকাল থেকে এই সমস্যাটা হচ্ছে, তাও আমি নাম্বারটা দিলাম, আপনারা চেষ্টা করতে পারেন, যদি পাওয়া যায় আপনাদেরকে আমরা অনলাইনে আনতে পারবো, আপনাদের সঙ্গে কথা বলতে পারবো এবং আপনাদের কথা আমাদের কথা আমরা থ্রু ইন্টারনেট, যে আমাদের চ্যানেলটা রয়েছে মার্কারি এন্টারটেনমেন্টস, এই মার্কারি এন্টারটেনমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু সকলের কাছে পৌঁছে যেতে পারবো। আবার বিষয়টি বলে দিচ্ছি, বিষয়টি হচ্ছে যে পরিবেশ এবং প্রকৃতি, লকডাউনের জেরে পরিবেশ এবং প্রকৃতির ওপর প্রভাব কি পড়েছে, এটা আপনারা কিভাবে দেখছেন এই জায়গাটাকে। কিছুদিন আগে আমরা খবরের কাগজে দেখেছিলাম বা টেলিভিশন চ্যানেলগুলোরও অনেক সংবাদ প্রকাশ করেছিল যে এই সময় নাকি রাস্তার মধ্যে, অর্থাৎ যে সমস্ত রাস্তা সবসময় গাড়ির চাপে খুব ব্যস্ত থাকে, সেই সমস্ত রাস্তার মধ্যে কিছু কিছু রাস্তায় নাকি শিয়াল দেখা গেছে বা সেরকম কিছু কিছু রাস্তায় নাকি বিভিন্ন প্রাণী দেখা গেছে, যে সমস্ত বন্যপ্রাণী আমি বলছি না, বিভিন্ন প্রাণীর কথা আমি বলছি, বিভিন্ন প্রাণী দেখা গেছে, যেই সমস্ত প্রাণী সচরাচর সেই সমস্ত রাস্তায় দেখা যায় না। তাহলে কি এই সমস্ত যে প্রাণীরা যারা রাস্তায় সচরাচর আসতো না, সেই সমস্ত প্রাণীরা রাস্তায় বেরিয়ে পড়েছে, শুধুমাত্র কি রাস্তায় ওই গাড়ির চাপ বা হয়তো মানুষের যে আনাগোনা সেটি নেই বলেই কি তারা বেরিয়ে পড়েছে, নাকি না তারা অন্য কোনো সন্ধানে, অর্থাৎ খাদ্যের সন্ধানে তো অবশ্যই তারা নিজেরা যেরকমভাবে তারা খাদ্য জোগাড় করতে অভ্যস্ত, সেই জায়গা থেকে তারা কিছুটা সরে হয়তো অন্যভাবে তারা বেরিয়ে পড়েছে, কি আপনাদের কি মনে হয় কেন
আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি খবরও কিন্তু আমরা অনেকে শুনেছি জেনেছি, সেটি হচ্ছে যে বিভিন্ন পাখি নাকি এখন দেখা যাচ্ছে, যে সমস্ত পাখি প্রায় দেখা যেত না বললেই চলে। মোবাইল টাওয়ার হওয়ার পর কিছু পাখি নাকি কমতে দেখা যায়, এবং কমতে কমতে পরিবেশটা এমন জায়গায় এসে পৌঁছায় নাকি কোনো পাখিকে আর সেই সমস্ত সেই প্রজাতির পাখিকে নাকি আগের মতো আর দেখা যায় না। কিন্তু এই লকডাউনের প্রভাব সেই সমস্ত পাখির ওপরও নাকি পড়েছে, এবং তারাও নাকি এখন বেরিয়ে পড়েছে, তাদেরকে দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তে। আগে যে সমস্ত পাখিকে দেখা যেত না, এই সমস্ত সেই সমস্ত পাখিকে নাকি এখন দেখা যাচ্ছে। যাই হোক, কতটা সত্যি কতটা মিথ্যে আমরা ঠিক জানি না, কারণ আমরা কেউই সেরমভাবে পাখি গুনতে বসিনি, বা রাস্তায় বেরিয়েও আমরা ঠিক দেখিনি, বা আমাদের নজরে খুব একটা পড়েনি। কিন্তু পরিবেশের ওপর যে প্রভাব পড়ছে সেটা তো আমরা নিশ্চিন্তে উপলব্ধি করেই নিতে পারি। পরিবেশ পরিবেশের যে দূষণ, এই দূষণটা যেই সমস্ত বোর্ড বা যে সমস্ত জায়গা থেকে এই দূষণের মাত্রাটা মাপা হয়, সেই সমস্ত জায়গা থেকে নাকি রিপোর্ট এসছে যে পরিবেশের দূষণ নাকি বিভিন্ন জায়গায় তারা মাপার পর বলছেন যে একদমই কমে গেছে। যে সমস্ত, এটা অটোমেটিক্যালি এটা তো হওয়ারই কথা, কারণ গাড়ি চলছে না বা কোনো রকম কোনো কিছু চলছে না, তাদের এক্সস্ট ফিউমসগুলো যেগুলো রয়েছে সেগুলো ঠিক সেরকমভাবে রাস্তায় আর বেরোচ্ছে না আগের মতো। তো সেই দিক দিয়ে দেখা গেলে গাড়ির এক্সস্ট ফিউমস যেহেতু নেই, পরিবেশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মানুষের নিঃশ্বাস নিতে যে প্রবলেমটা হতো সেই প্রবলেমগুলো এখন আর সেরকম নেই। এই জিনিসগুলো বক্তব্য, অনেকের বক্তব্য জায়গাগুলো, এই বিষয় নিয়ে শুধু আমাদের বক্তব্য না, আপনারা কি বলেন, আপনারা যারা শুনছেন, যারা অডিয়েন্স যারা রয়েছেন, www.markarientertainments.com-এ আপনাদের কি মনে হয় এই পরিবেশ নিয়ে, আপনাদের বক্তব্য আমরা শুনব। আর তার জন্য আর মার্কারি লাইভ রেডিওতে আমি মানস আপনাদের সকলের জন্য অপেক্ষা করছি। আপনারা আসুন, প্রত্যেকে আসুন। আপনারা যদি টেলিফোন লাইন পেতে অসুবিধা হয়, হয়তো অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি আজ সকাল থেকে, কিন্তু তাও আপনারা চেষ্টা যদি করেন আমার মনে হয় পেতে পারেন। মনে হচ্ছে এই মুহূর্তে একজন রয়েছেন আমাদের সঙ্গে লাইনে, কে রয়েছেন একবার একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, আই এম শ্রাবন্তী। শ্রাবন্তী, হ্যাঁ বলুন 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 বলুন। নমস্কার। নমস্কার, নমস্কার সবাইকে। হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন। কালকে তো আপনি ফোন করেছিলেন বোধহয়, কালকে আপনার সঙ্গে কথা হয়েছিল, ফোন করেছিলেন। আজকের বিষয়টা কিন্তু একটু আলাদা, পরিবেশ এবং প্রকৃতি। এই লকডাউনের জেরে এই পরিবেশ আর প্রকৃতি, এই দুটো জায়গায় প্রভাবটা কী পড়েছে, আপনি কীরমভাবে এটা উপলব্ধি করেছেন বা আপনি দেখছেন কীভাবে? পরিবেশ এখন একদম মানে চুপচাপ, মানে নিচুপ টাইপের, কোন রকমে মানুষ দিন কাটাচ্ছে কষ্ট করে আর কি, স্বাভাবিক ছন্দে থেকে সরে যায় গিয়ে একদম জীবন কাটাচ্ছে, তো বাধ্য হয়েই কাটাচ্ছে, কিছু করার নেই। কারণ করোনা থেকে বাঁচতে আমাদের সবাইকেই সচেতন হওয়া দরকার, এবং এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ছে বলে আমার মনে হয়। পরিবেশ শান্ত, মানে আগে যে, হ্যাঁ অটোমেটিক্যালি তো শান্ত হবেই, মানুষজন বাইরে বেরোচ্ছে না, কলকারখানা বন্ধ, সমস্ত রকম শব্দ দূষণ নেই। আর আর প্রকৃতিকে আপনি কিরকম ভাবে দেখছেন? প্রকৃতি অ্যাজ ইউজুয়াল, এটাও যেন মানে প্রকৃতিও যেন সবকিছুর মতনই শান্ত হয়ে গেছে। প্রকৃতি শান্ত হয়ে গেছে, হ্যাঁ মানুষজনের আনাগোনা তো কমে গেছে, সেই জন্য প্রকৃতি তো শান্ত হবেই। কিন্তু আমি ঠিক যে বিষয়টা একটু আগে বললাম, এই বিষয়টা আরেকবার আমি আপনাকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি। বিষয়টি হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাখি, যে সমস্ত পাখিগুলোকে আগে দেখা যেত না, সেই সমস্ত পাখিগুলো কিন্তু এখন নাকি দেখা যাচ্ছে। মানে এটাও একটা রিপোর্ট, এটা বিভিন্ন টিভি চ্যানেলের বা পেপারের খবরের কাগজ সংবাদপত্র সেই সমস্ত জায়গায় নাকি এই রিপোর্টগুলো বেরিয়েছিল।
তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জন্তু জানোয়ার যাদেরকে রাজপথে খুব কমই দেখা যায় বা দেখা যায় না বললেই চলে, সেই সমস্ত কিছু প্রাণীদেরকেও কিন্তু দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনি কি বলেন? এই বিষয় মানে আমাদের মানুষের যে, মানে আপনি নিজে চোখে দেখেছেন কোথাও আপনার বাড়ির আশেপাশে? আমি নিজে চোখে দেখিনি, বাট আমি ওই দেখেছি ফেসবুকে, টিভিতে খবরে দেখেছি যে রাজপথে বা সমুদ্র তটে অনেক কচ্ছপ, তারপর অন্যান্য নানা রকম জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে অবলীলাক্রমে, যেটা মানুষ মানে আমরা সাধারণ স্বাভাবিক জীবনযাপন করলে সেটা হয় না, ওরা খাঁচা থেকে বলতে কি তাদের নিজস্ব প্রাকৃতিক যে খাঁচা? তারা সেখান থেকে বেরিয়ে পড়ছে, মানে তারা কি মনে হচ্ছে কি তার কি ওই খাবারের সন্ধানে তারা বেরিয়ে পড়েছে নাকি না তারা জায়গাটা যে জায়গাগুলো তারা আগে কোনো সময় ঘুরতে পারেনি, মানে সেখান থেকে ওই বিভিন্ন মানুষের ভিড়, বিভিন্ন গাড়ির ভিড়, বিভিন্ন যানবাহন সেখানে থাকে, বা সেই জন্য তারা সেই জায়গাগুলোয় আসতে পারেনি, এখন ফাঁকা পেয়েছে তারা চলে আসছে, নাকি না তারা খাদ্যের সন্ধানে তারা আসছে? আপনার কি মনে হয় জায়গাটা? খাদ্যের সন্ধানে নয়, মানে ওরা এই জায়গাগুলো তো ঘুরতে পারে না জেনারেলি অবলীলাক্রমে, এখন মানে মানুষজন যেহেতু নেই, গাড়ি টাড়ি নেই, সেই জন্যই মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা আমি বলছি, মানে বেড়াতে বেরিয়েছে। আর এই যে খাদ্যের একটা সংকট দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে, দেখা যাচ্ছে কি যে ধরুন আজকে এই রোলের দোকানগুলো বা হয়তো ফাস্টফুডের যে সমস্ত বা অন্যান্য দোকান রয়েছে সেই দোকানগুলো তো এখন বন্ধ, মানুষজন খেলে সেখান থেকেও প্রাণীরা কিছু খাওয়া দাওয়া পায়, তো সেই দোকানগুলো তো বন্ধ। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাড়া থেকে কিছু কিছু মানুষজন বা কোনো সংগঠন, এই সমস্ত স্ট্রিট ডগ যারা রয়েছে বা রাস্তার যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদেরকে কিন্তু খাদ্য সরবরাহ করা হচ্ছে, যদিও যতটা প্রয়োজন তার থেকে হয়তো কিছু কমই হচ্ছে, কারণ পুরোটা প্রত্যেকের পক্ষেই হাজার চেষ্টা করলেও সম্ভব, অতটা ব্যয় হয়তো সম্ভব করা, ব্যয় করা হয়তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে এই সমস্ত যে প্রাণীগুলো রাস্তায় বেরিয়ে পড়ছে এদেরকে আগে দেখা যায়নি, মানে জায়গাটা বেশ মনে হচ্ছে যে পুরনো কলকাতা, না সেই পুরনো কলকাতা আমরা ছবি দেখতাম না আগে, যে একদম খুব ফাঁকা, দুটো একটা গাড়ি চলছে, ট্রাম লাইন, মানে আমরা তো দেখিনি, মানে ছবিতেই দেখেছিলাম যা আর কি। ধর্মতলার কিছুদিন আগে ওই ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম, একটি ছবি দেখেছিলাম যে 1905 সালে বোধ হয়, 5 সালে না 1910 সালে এরকম একটা কিছু হবে, বহু বছর আগেকার কথা, সেই সময় কলকাতার চিত্র, মানে দেখা যাচ্ছে যে কলকাতা একদম পুরো ফাঁকা, মানুষজন ওই হাতে গোনা মানুষজন, ঠিক তার সাথে কোনো একটা জায়গায় মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে নাকি? একদম একদম, তার সাথে অনেকটাই মিল পাওয়া, মানে আমরা মিল খুঁজে পাচ্ছি আর কি। পুরানো কলকাতাতে আমরা মিস করেছি, দেখিনি, জাস্ট শুধুমাত্র ছবিতেই দেখেছি, সেটা মনে হয় এখন আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো, বাট এই মানে ফেসবুকে বলুন বা টিভি পরিবেশ ও প্রকৃতি এই জায়গায় যে প্রভাব, লকডাউনের যে প্রভাব পরিবেশের ওপর এবং প্রকৃতির ওপর, তাতে আমরা কিন্তু সেই পুরনো কলকাতাটাকে বা পুরনো শহরটাকে বোধহয় আমরা আবার কিছুটা আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু তার সাথে এই জায়গাগুলোও দেখতে হবে যে সমস্ত প্রাণীরা এই দূষণের ভয়ে যারা প্রায় কমে যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ কমে যাচ্ছিল, বা খাঁচার মধ্যে থেকে, প্রাকৃতিক খাঁচার মধ্যে থেকে যারা বেরোতে পারতো না, সেই সমস্ত প্রাণীদের আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি। সামন্তী দেবী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এলেন আমাদের সবাইকে ধন্যবাদ, বাই এভরিওয়ান।
আমাদের টেলিফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7980900702, আরেকবার বলছি 7980900702। আপনারা কীরমভাবে আসবেন আরেকবার বলে দিচ্ছি, আপনারা লগ অন করুন www.markarientertainments.com, www.markarientertainments.com। এই পেজটি খোলার পর একদম ওপরেই দেখবেন একটা লিঙ্ক আছে, লিঙ্কে লেখা রয়েছে মার্কারি লাইভ রেডিও। সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা সরাসরি লাইভে কিন্তু আমাদের সাথে আপনারা যুক্ত হয়ে গেলেন। এরপর আপনারা কিন্তু যদি আমাদের সঙ্গে আপনাদের বক্তব্য শেয়ার করতে চান, আপনারা 7980900702 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। শ্রাবন্তী দেবী একটু আগে ফোন করেছিলেন, এখন মনে হচ্ছে আর একজন বোধ হয় কেউ লাইনে রয়েছেন আমাদের সাথে, দেখে নিয়ে একবার, না কেটে গেল লাইনটা। আপনারা ফোন করলে আসতে পারেন, আপনারা যদি ফোন করে আসতে না পারেন আপনারা সরাসরি লগ ইন করতে পারেন www.markarientertainments.com, এই লিঙ্কে আপনারা অবশ্যই আসতে পারেন। আর আপনারা এই পরিবেশ এবং প্রকৃতি এই নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা সরাসরি আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, আপনাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সকলের সঙ্গে শেয়ার করব। যদিও বারবার বলে দিচ্ছি আজকে টেলিফোন লাইনটা ভীষণই ডিস্টার্ব করছে, ভীষণ প্রবলেম হচ্ছে টেলিফোনটায়, হয়তো আমি অনেক বন্ধুদের পাচ্ছি না কারণ ফোন বাজছে, অথচ আমরা রিসিভ করতে গেলে ফোনটা কেটে যাচ্ছে বা কোনো কোনো সময় হয়তো ফোনটা বাজছেও না, একটু অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। আপনারা যারা ফোন করতে চান আপনারা ফোন করলে আমরা যে আজকের সকলকে নিতেই পারবো সেরকম হয়তো মনে হচ্ছে না টেকনিক্যাল প্রবলেমের জন্য। যাই হোক, একটু আগে শ্রাবন্তী ফোন করেছিলেন, ওনার সঙ্গে কথা হলো, ফোন মনে হচ্ছে কেউ একজন রয়েছেন টেলিফোনে। হ্যালো, আমি, হ্যালো মুখার্জি বাবু বলছি। হ্যালো হ্যালো, আপনারা কি এন্টারটেইনমেন্ট বি থেকে বলছেন? হ্যালো হ্যালো, আপনারা কি এন্টারটেইনমেন্ট বি থেকে বলছেন? মার্কারি এন্টারটেইনমেন্টস, markarientertainments.com। কালকে আমার আপনাদের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে আমি ফোন করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের টপিকটা কি একই রয়ে গেছে? আজকে আমাদের বিষয়টি হচ্ছে লকডাউনে পরিবেশ ও প্রকৃতি। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা বেলেঘাটা দিয়ে বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা থেকে বলছেন, বলুন সুদীপ বাবু। আমি বলছিলাম যে অনেক আমার লকডাউনের আগের পরিস্থিতি ছিল যে কুকুররা কিভাবে খাবে, কুকুরদের তো তখন খাবার দেওয়া বন্ধ করে দিতেই হবে, কিন্তু দেখছি অনেক লোকে বাইরে বেরিয়ে কুকুরদের খাবার দিচ্ছে। হ্যাঁ, কুকুরদের খাবার দিচ্ছে তারা, যেহেতু এই সমস্ত প্রাণীরা যারা অন্যান্য মানুষদের ওপর, ব্যবসায়ীদের ওপর যারা নির্ভরশীল ছিল, যেমন কেউ ফাস্টফুড সেন্টার চালাতেন, সেই ফাস্টফুড সেন্টার থেকে বা কেউ রেস্টুরেন্ট থেকে বা কেউ হোটেল থেকে কিছু না কিছু এই সমস্ত প্রাণীদের খেতে দিতেন, কিন্তু এই সময় যেহেতু সবই বন্ধ, তারা এই সমস্ত মানুষরা যারা সাহায্য করছেন, যারা কিছু খাবার দিচ্ছেন, তাদের উপরই এই প্রাণীরা নির্ভরশীল। ঠিক, এবার দুদিক দিয়ে আমাদের লস হচ্ছে। দেখুন, ধরুন কুকুরদের না খেতে দিলে কুকুররা তো মরে যাবে, কিন্তু আবার যদি কুকুররা মরে যায় তখন আমাদের আবার খুব কষ্ট হবে। ঠিক, আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি যে যেসব জায়গায় আগে ইন্ডিয়ার ভেতরে লোকে যেত, এখন সেই সব জায়গায় অনেক পশু পাখি, বিভিন্ন রকমের পশু পাখি হাঁটছে। ঠিক ঠিক, আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়েই, আমরা একটু আগে আলোচনা করছিলাম বিভিন্ন পশু পাখি এখন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা কিন্তু হাঁটাচলা করছে রাস্তা দিয়ে। ঠিক, 2020 সালে যে পৃথিবীটা এখন আছে সেই পৃথিবীটা কিন্তু 2030 সালে গিয়ে থাকবে না, 2030 সালে গিয়ে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাবে, তারা নিজের খাঁচা দিয়ে বেরোবে না। কিন্তু আমরা 2020 দেখতে পাই চড়াই পাখি, কিন্তু আমরা সেরকম দেখতে পাই না, আমাদের এখানে চিল দেখাই খুবই দুর্লভ।
না, অনেক ক্ষেত্রে এটার জন্য মোবাইল নেটওয়ার্ক, মোবাইল টাওয়ার এইগুলোকে অনেকে দায়ী করছেন, কিন্তু যাই হোক যেভাবেই হোক, কিন্তু আমরা যদি মোবাইল নেটওয়ার্ক গুলোকে না ইউজ করি তাহলে তো আমরা হেল্প করতে পারবো না, দুদিক দিয়েই লস। ঠিক ঠিক, কিন্তু বিষয়টি হচ্ছে যে প্রকৃতির ওপর আমাদের আজকের বিষয়টি হচ্ছে লকডাউনে পরিবেশ ও প্রকৃতির প্রভাব। লকডাউনের পরিবেশে, লকডাউনে অনেক পশু পাখি বাইরে বেরোচ্ছে, তারা ভালোভাবে আছে, আগে যেরকম তারা ভালোভাবে ছিল না আমাদের জন্য। হুম হুম, আমাদের জন্য আগে তারা ভালোভাবে ছিল না, এখন তারা ভালোভাবে বেরোতে পারছে, তারা বাইরে বেরোচ্ছে ভালোভাবে, তাই তো? আগেই লখনৌতে একটা বাঘ বেরিয়ে গেছিল। বাঘ লখনৌ? আচ্ছা। হুম, বাঘ কোথায় বেরিয়েছিল, মানে লখনৌর রাস্তায়? রাস্তায় বেরিয়ে পড়েছিল। কিন্তু বাঘ কাউকে ক্ষতি করেনি, দুজন সামনে দিয়ে ভিডিও হচ্ছিল, বাঘ কাউকেই ক্ষতি করেনি। বাহ, ভালো একটা খবর আমরা জানতে পারলাম, বাঘ রাস্তায় বেরিয়ে পড়েছে লকডাউনের জেরে, যেহেতু রাস্তাঘাট বন্ধ, মানুষ যাতায়াত খুব একটা করছেন না, গাড়ি সেরমভাবে চলছেন না, সমস্ত তাদেরকে না ক্ষতি করি তারাও আমাদের কিছু ক্ষতি করবে না। হ্যাঁ, এটা যেমন আমরা মেনে নিতে পারি যে আমরা যদি তাদেরকে ক্ষতি না করি তারা আমাদেরকে ক্ষতি করবে না, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা মানা যায় না, বা সব ক্ষেত্রে কিন্তু হয়ও না। এখনই আমরা ক্ষুধার্ত একটি সিংহের সামনে চলে এসেছি, কিন্তু আমাদের বোধ করে খাবে। ঠিক ঠিক, আমরা ক্ষতি না করলে যে তারা আমাদের ক্ষতি করবে না, সুতরাং এই জায়গাটা বলা যায় না, কিন্তু তেমনি রাস্তাঘাটে অনেক ছেলে আছে তারা, যেমন পশু পাখিদের ইট মারে অকারণে, আসে না কেন মারে তারা। হ্যাঁ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিষয়টা থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি আস্তে আস্তে, বিষয়টা লকডাউনে পরিবেশ ও প্রকৃতির প্রভাব, এফেক্ট। লকডাউনে পরিবেশে অনেক গাছ নতুন নতুন দেখা দিচ্ছে, আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা, বাতাসের দূষণ যে ব্যাপারটা, এই নিয়ে আপনার বক্তব্য কি? যেহেতু গাড়ি চলাচল কমে গেছে সেহেতু বাতাসের দূষণ অনেকটা কমেছে, তাই তো? আপনি উপলব্ধি করছেন এটা? হ্যাঁ করছি, আগে যেমন হাওড়া স্টেশনের সামনে কত গাড়ি চলতো, এখন সেটা পুরোপুরি ফাঁকা, তেমনি তাই জন্য বাতাসের দূষণ কমে গেছে। হ্যাঁ, বাতাসে দূষণ কমে গেছে, কলকারখানা বন্ধ, সেই সমস্ত দূষণও কিন্তু কমে গেছে। আমি শুনেছি কিছুদিন আগে, আমি নিজে চোখে দেখিনি, আমি শুনেছি গঙ্গাতেও নাকি দূষণ অনেকটা কম। হ্যাঁ, গঙ্গার জল নাকি আগের থেকে অনেকটা পরিষ্কার, যেহেতু আমি নিজে চোখে দেখিনি, আমার শোনা কথা। তো যাই হোক, এই বিষয়টা তাহলে আপনি কিভাবে দেখছেন, এই লকডাউনটাকে আপনি কিভাবে দেখছেন, মানে এটার জনজীবনে এটাকে সুফল না কুফল, কি প্রভাব এই লকডাউনের জনজীবনে? সুফলও আবার কুফলও, সুফল এই দিক দিয়ে, কারণ সুফল পৃথিবীতে অনেক অনেক জীবজন্তু বাইরে আসছে, অনেক কমে যাচ্ছে। আবার কুফল কোন দিক দিয়ে? কুফল হচ্ছে আমাদের দেশের আর্থিক পরিস্থিতির নিচে নেমে আসে, এখন ডলারের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই সুফল আর কুফল এই জায়গাটা তাহলে মোটের ওপর কি দাঁড়াচ্ছে? মোটের ওপর বলতে গেলে সুফলও আছে কুফলও আছে, কিন্তু আমাদের দুদিক দিয়ে আমাদের মানুষদের কাছে, আমাদের মানুষদের জন্য কুফল হচ্ছে, আবার পশুদের জন্য সুফল। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হচ্ছে আমাদের আজকে যে অনুষ্ঠান, এই এই অনুষ্ঠানে আপনাকেও আজ পেলাম, আপনার বক্তব্য আমরা শুনলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যালো হ্যালো, আগের দিন আমার ছেলে ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ফোনে এলেন, অসংখ্য আপনাকে ধন্যবাদ। আগামীকাল আমরা আবার আসবো, আবার আসবেন আপনারা, আপনাদের সঙ্গে কথা বলবো, মত বিনিময় হবে, আপনার মত শুনবো, আমাদের অনুষ্ঠানে যে বিষয় থাকবে সেই বিষয় নিয়ে কালকেও কথা হবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখি আমাদের পরের কলার কে আছেন লাইনে, আমরা একটুখানি দেখে নিই তাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের যে কলার বন্ধু একটু আগে এলেন, তার বক্তব্য আমরা শুনলাম, লকডাউনে পরিবেশ ও প্রকৃতি, এই নিয়েই আজকের বিষয়বস্তুটা ছিল।
এই পরিবেশ আর প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বেশি কিছুও কিন্তু আলোচনা করে ফেললাম, যেগুলো হয়তো আজকের বিষয়ের মধ্যে ছিল না। কিন্তু যাই হোক, আমাদের শুনতে ভালোই লাগলো। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে যখন পৃথিবীটাকে দেখছেন, তখন প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, এবং তার ভালো লাগা, বন্ধু লাগা, তার নজর দিয়ে তার দেখা, প্রত্যেকটারই যথেষ্ট মর্যাদা এবং যথেষ্ট ভাববার বিষয়ের জায়গাটা আছে। বন্ধুরা, আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই মার্কারি এন্টারটেনমেন্টসের মার্কারি লাইভ রেডিওতে যদি আসতে চান, আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 7980900702। আরেকবার বলছি 7980900702। কীরমভাবে আসবেন, লগ ইন করতে আপনাদের হবে www.markarientertainments.com। কেউ মনে হচ্ছে এসেছেন টেলিফোনে, একবার দেখে নি। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, আরেকবার বলুন, আমরা শুনতে পাচ্ছি না ঠিক। বেলেঘাটা থেকে মুনমুন মজুমদার। মুনমুন দেবী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, মার্কারি লাইভ রেডিওতে আপনাকে আমাদের তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমি মানুষ। বলুন, আজকে হ্যাঁ শুভেচ্ছা, ঠিক আছে, শুভেচ্ছাই হোক। এই লকডাউনের সময় মানুষের জনজীবন যেখানে স্তব্ধ হয়ে গেছে, সেখানে আপনাদের সকলকে পেয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, এবং আমার সঙ্গে যারা টেলিফোনে রয়েছেন বা এই অনুষ্ঠানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেও কিন্তু আমার মনে হয় সকলেরই বেশি ভালো লাগছে। বলুন মুনমুন দেবী, বলুন আপনার বক্তব্য, বলুন শুনি। আজকের টপিকটা শুনছিলাম যে প্রকৃতি, প্রকৃতি ঠিক, পরিবেশ ও প্রকৃতি। হ্যাঁ, পরিবেশ ও প্রকৃতি, এটা তো মানতেই হবে যে লকডাউনের ফলে পরিবেশ প্রকৃতি অনেকটা তার মতো করে স্বাচ্ছন্দ্য বোধ করছে বা ছন্দে ফিরছে, কারণ দূষণ কমে গেছে। অনেক পশু পাখি আমরা দেখছি ইউটিউবে ভাইরাল হচ্ছে, ফেসবুকে। হ্যালো, কেটে গেল লাইনটা। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যাঁ, উনি করেছেন বোধহয় আরেকবার। হ্যালো হ্যালো, হ্যাঁ কেটে গেল লাইনটা। হ্যাঁ বলুন 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 বলুন, মুনমুন দেবী বলছেন, বলুন। হ্যাঁ, তো মানে প্রকৃতি তার ছন্দে ফিরছে বলা যায় যে প্রাকৃতিক ভাবে। ছন্দে ফিরছে প্রাকৃতিক ভাবে, দূষণ কমে গেছে, চারদিকে নানান রকম পাখি বেরোচ্ছে, শোনা যাচ্ছে পাখিগুলো কোথায় যেন হারিয়ে গেছিল। আবার সেদিনকে আমি ঠিক জায়গাটার নাম মনে পড়ছে না, রাস্তার রেনডিয়ার বেরিয়ে গেছিল, যে ছবিটাও ভাইরাল হয়েছে। ঠিক, যাই হোক, এটা ভালো, এটা খুবই ভালো, কারণ যান্ত্রিক যান্ত্রিক হয়ে গেছিল তো, সমান অত্যাধিক মানুষের মানে কি বলবো, মানুষ এত বেশি বেড়ে গেছিল সেখানে, মানে দূষণের পরিমাণ প্রচন্ড বেশি, প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছে। ঠিক 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 ঠিক, কিছুটা ভালো হচ্ছে। কিন্তু সবার মধ্যে দিয়ে একটা কথা, আমি তো মানুষ, মানে আমার দিকে যেটা আমি বারবারই বলবো, মন খারাপটা কিন্তু থেকেই যাচ্ছে, মন খারাপটা থেকেই যাচ্ছে। কেন এত দেখ শুনছি চারদিকে, আজকে প্রকৃতির অন্য সবাইরা খুব স্বাভাবিক, খুব মজার ব্যাপার, কিন্তু উল্টোটা ঘটেছে আমাদের সাথে। ঠিক, একদম ঠিক। আজকে এক বন্ধু বলছিলেন না, করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। একদম, এতদিন ধরে যে অত্যাচারটা তাদেরও তো আমরা করেছি, আজ যেন তার রিভার্স, উল্টো দিকে ঘুরছে জায়গা, দেখ কেমন লাগে, ঠিক এরকম একটা ব্যাপার। এই মনটা খারাপ থেকেই যাচ্ছে, এত মৃত্যু, এত আক্রান্ত, কবে পৃথিবী আবার আমাদের আগের মানে আগের চেনা পৃথিবীর ছন্দে ফিরবে তা তো জানি না। ঠিক, তবুও বলবো যে প্রকৃতির দিক থেকে এটা একটা ভালো দিক, এটা বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন তো, এই আমরা যেমন একটু আগে
কথা হচ্ছিল, একজন কলার বন্ধু আমাদের ফোন করেছিলেন, তিনি বললেন যে পুরনো কলকাতাটাকে বোধহয় আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের মতন করে। পুরনো কলকাতা তো আমরা তখন দেখিনি, এখন আমরা আবার দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই সময় পুরনো কলকাতার আজকে যে সালটার কথা বলা হচ্ছিল সেখানে, 1905, 1906 বা এই ধরনের সময়ের কথা বলা হচ্ছিল, তো সেই সময়ে মানুষের জীবনযাত্রা যেরকম ছিল সেই সময়ে হয়তো তখন পুরনো কলকাতাকে ওরমভাবে নিয়ে মানুষের জীবন চলে গেছে। কিন্তু আজকের দিনে মানুষের জীবনযাত্রাটা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় পুরনো কলকাতাকে যদি আমরা আবার খুঁজে পাই, তাহলে হয়তো আমার মনে হয় সমস্ত কিছু স্তব্ধই হয়ে যাবে, জীবন মনে হয় ঠিক আর আগের মতো চলবে না। কোনো কিছুই আগের মতো হয় না। আমি এটা আমার এটা ব্যক্তিগত মত, আগের যেটা চলে গেছে ফেলে এসেছি হয়ে গেছে, সামনের দিকে এগোই না, সময়ের সাথে সবকিছু বদলায়, কোনো কিছুই আগের মতো হয় না। প্রকৃতি যেমন তার ভারসাম্য রক্ষা পাচ্ছে, সুন্দর হচ্ছে, সুস্থ হচ্ছে, হয়তো আমরা কোথাও গিয়ে তার উপর খুব অত্যাচার করে ফেলেছিলাম, সেই জন্যই হয়তো এই দিনটা আমাদের দেখতে হচ্ছে। হ্যাঁ, এমনও হতে পারে আবার, হ্যাঁ এমনও হতে পারে আবার। প্রকৃতি কিন্তু যদি নিজের মতো করে তার ভারসাম্য মেনটেন করার যদি সে চেষ্টা করে, প্রকৃতিদেবী যদি চেষ্টা করেন, তাহলেও কিন্তু এত তাড়াতাড়ি সেটা মেনটেন করা বোধ হয় সম্ভব নয়, আরও বোধ হয় অনেক সময় লাগবে। আমাদের জীবন থেমে গেল, এর প্রভাব আমাদের পরবর্তীকালে আরো 1-1.5 বছর আমাদের জীবনে প্রভাব পড়বে, বিভিন্ন ক্ষেত্রে পড়বে। শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি এখন আমরা জানি না কি হতে চলেছে, কি হবে, তাই না? ঠিক। কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট, কিছুদিন আগে শুনলাম, বোধ হয় ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা বোধ হয় জুন মাসে হবে শুনলাম, ভালো লাগলো। এটাও শুনলাম যে মে মাসে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলছে কেন্দ্রের দিক থেকে। ভালো লাগলো শুনে। যাই হোক, জীবন ছন্দে ফিরুক, প্রকৃতিও তার ভারসাম্য রক্ষা থাক, সবাই সুস্থ স্বাভাবিক ভাবে জীবন ছন্দে ফিরুক, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ মুনমুন্দবি আপনাকে, আপনি টেলিফোনে এলেন, আপনি মার্কারি এন্টারটেনমেন্টস লাইভ রেডিওতে আপনার মতামত জানালেন, আপনার বক্তব্য জানালেন, আমাদের খুব ভালো লাগলো। আপনারা আসুন প্রত্যেক দিন, আপনারা আসুন, এই 5টা থেকে আমরা একটা টার্গেট নিয়েছি মার্কারি এন্টারটেনমেন্টসের যারা কর্ণধার। অবশ্যই 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 আপনার অনুরোধ আমি কর্ণধারের কাছে আমি পৌঁছে দেবো, যারা কর্ণধাররা রয়েছেন মার্কারি এন্টারটেনমেন্টস.কম, আমি তাদের কাছে পৌঁছে দেবো আপনাদের বক্তব্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার ফোন করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার। ফোন করেছিলেন মুনমুন মজুমদার। মুনমুন দেবীর বক্তব্য আমরা শুনলাম, আজকের বিষয়টি আপনারা প্রত্যেকেই শুনেছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, পরিবেশ ও প্রকৃতি এই দুটোর ওপর প্রভাব, এই লকডাউনের প্রভাব পরিবেশ এবং প্রকৃতির ওপর। গতকাল আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল যে আমরা এই লকডাউনের পর ভালো আছি না খারাপ আছি, আর লকডাউনের আগে ভালো ছিলাম না খারাপ ছিলাম। লকডাউনের আগে আমরা কাউকে প্রশ্ন করলে তারা বলতেন যে ওই আছি, মোটামুটি আছি, চলছে, হয়তো খুব একটা ভালো নেই। আর এই লকডাউনের পরে তারা বলছেন এখনও ভালো নেই, তাহলে আগেও ভালো ছিলাম না, এখনও তারা ভালো নেই বলছেন, অথচ তারা অপেক্ষা করছেন যে আগের লাইফে কবে ফিরব। তাহলে আগের লাইফ যদি ভালো নাই থাকে তাহলে তারা কেন অপেক্ষা করছিলেন? যাই হোক, এই নিয়ে গতকাল আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, আর গতকাল এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছিলেন অনেকে বন্ধুরাই, আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে পার্টিসিপেট করেছিলেন, অনেকে এসেছিলেন, তাদের বক্তব্য আমরা শুনেছি। আজকে আমাদের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে লকডাউনের প্রকৃতি এবং পরিবেশ, এই দুটোর ওপর লকডাউনের প্রভাব। টেলিফোনে এলেন, অনেকে এলেন, অনেকের সঙ্গে আমরা কথা বললাম। বারবার বলছি, প্রথম থেকে আমি বলছি যে আজকে আমাদের টেলিফোন লাইনটা কিন্তু একটু ডিস্টার্ব করছে, টেলিফোন লাইনটা আমরা ঠিক মতো পাচ্ছি না,
মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, এমনও হয়েছে যে দু একজন বন্ধু কথা বলতে বলতে লাইনটি কেটে গেল, আবার রিকানেক্ট হয়ে গেছে কোনোভাবে। যাই হোক, আপনারা যদি আর কেউ ফোন করতে চান আপনারা অবশ্যই ফোন করতে পারেন, টেলিফোন নাম্বার 7980900702। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7980900702, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। আর কীরকমভাবে আসবেন, www.markarientertainments.com www.markarientertainments.com এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে হোম পেজটি খুলবে সেই হোম পেজে একটি আবার লিঙ্ক দেওয়া আছে যেখানে মার্কারি লাইভ রেডিও, এই মার্কারি লাইভ রেডিও ক্লিক করলে আপনারা সরাসরি এই লাইভ অনুষ্ঠানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আপনাদের বক্তব্য আপনারা জানাতে পারেন, আপনাদের কেমন লাগছে সেটা জানাতে পারেন। আগামী দিনে আমরা প্রত্যেক দিনই বিকেল 5টা থেকে এই অনুষ্ঠানটা চালু রাখার একটা পরিকল্পনা আমাদের কর্ণধাররা করেছেন, মার্কারি এন্টারটেনমেন্টসের যারা কর্ণধার রয়েছেন তারা করেছেন, একটা প্ল্যান তারা করেছেন। দেখা যাক আগামী দিনে ওনারা কীরকমভাবে কোন দিকে এই চ্যানেল আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কীরকমভাবে তারা আর কী কী প্ল্যান প্রোগ্রাম তারা সাজাবেন আগামী দিনে, সেটা আগামী দিনে বোঝা যাবে। যাই হোক, আপনারা যদি আসতে চান টেলিফোনে, টেলিফোন নাম্বার 7980900702 7980900702। আর হচ্ছে আমাদের সাইট, ওয়েবসাইট হচ্ছে www.markarientertainments.com www.markarientertainments.com। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটা হোম পেজ খুলবে, হোম পেজে একটি লিঙ্ক দেওয়া রয়েছে মার্কারি লাইভ রেডিও, মার্কারি লাইভ রেডিও, সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা চলে আসতে পারেন। একজন বন্ধু বোধহয় টেলিফোন লাইনে এসেছেন এখন, আমরা একবার দেখে নিই কে রয়েছেন টেলিফোনে। হ্যালো, 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 কেটে গেল লাইনটা। আজকে সকাল থেকেই খুব ডিস্টার্ব করছে আমাদের এই টেলিফোন লাইনটি, একটু আগে হ্যাঁ আরেকবার পাওয়া গেছে বোধ হয় একজনকে, হ্যালো, না আবার কেটে গেল লাইনটা। বন্ধুরা আপনারা যারা যারা আসতে চান ফোন করতে পারেন, কিন্তু আজকে একটু সমস্যা হচ্ছে এই টেলিফোন লাইন নিয়ে, 7980900702। আজকে আমাদের শিডিউল ছিল 40 মিনিটের একটা শিডিউল ছিল, আমরা ঠিক 5টায় আপনাদের সামনে এসেছি মার্কারি এন্টারটেনমেন্টসের এই লাইভ অনুষ্ঠানে, এখন প্রায় 5টা 40 মিনিট বাজে, সময় প্রায় আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা এখান থেকে বিদায় নেব আজকের এই অনুষ্ঠান থেকে। আমি মানুষ আপনাদের সকলের সাথে রয়েছি, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে রইলেন এতক্ষণ তাদের সকলকে আমাদের তরফ থেকে, মার্কারি এন্টারটেনমেন্টসের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই লকডাউনের সময়টা আমাদের তো বাড়িতে থেকেই কাটাতে হচ্ছে, আর আমরা এই বাড়িতের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেককে অনলাইনে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি, কীরকমভাবে আপনাদের সাথে থাকা যায়, কীরকমভাবে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন সেই বিষয়টা নিয়েও আমরা নিত্য নতুন প্রোগ্রাম আর কী কী করা যায় আমাদের কর্ণধাররা সেই ব্যাপারগুলো নিয়েও তারা দেখছেন। তবে আজকে আর সময় বেশি নেই, ঘড়ির কাঁটা 5টা 40 কিন্তু পেরিয়ে গেছে, আজকে এখানেই আমাদের শেষ করতে হবে, আর কোনো কল আমরা এই মুহূর্তে আর নেবো না, দয়া করে আর কেউ কল করবেন না, 5টা 40 হয়ে গেছে, প্রায় 40 মিনিট আমরা কিন্তু আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে, আজকের যে বিষয়টি ছিল লকডাউনে পরিবেশ এবং প্রকৃতির ওপর প্রভাব, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা অনেক কিছু শেয়ার করতে পারলাম, আপনাদের বক্তব্যও কিন্তু আমরা শুনলাম, আমাদের সমস্ত বন্ধুরা যারা অনলাইনে রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করতে পারলাম। আগামীকাল আবার আমাদের দেখা হবে ঠিক বিকেল 5টায় নতুন কোনো বিষয়, নতুন কোনো টপিক নিয়ে আমরা আবার আসবো। আজকের মতো